হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো অনেকেই চায় ফোনের মাধ্যমেই লোগো ডিজাইন করার জন্য কিন্তু কোন অ্যাপসের মাধ্যমে কীভাবে লোগো ডিজাইন করবে সেই প্রসেসগুলো তারা জানেন না তো আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের সুন্দর সুন্দর লোগো ডিজাইন আপনি আপনার ফোনের মাধ্যমেই করবেন এই ধরনের নেচার হাউস লোগো ডিজাইন করার জন্য ভিয়ার সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে পিজ্জে লেপ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ করলে পিগজে লেপ অ্যাপসটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এফসটি ওপেন করে নেবেন এফসটি সর্বপ্রথম ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর ক্যান্সেলে ক্লিক করে দিতে হবে ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে তো যেহেতু আমরা এডিটিং করতেছি এই জন্য সর্বপ্রথম আমাদের একটা ইমেজ সাইজ নিয়ে নিতে হবে তো এডিটিংয়ের শুরুতেই কিন্তু আপনারা ইমেজ সাইজটা নিয়ে নেবেন পরবর্তীতে যদি ইমেজ সাইজটা আপনি নিতে চান তাহলে কিন্তু মোবাইল ভার্সনে আপনার এই ডিজাইনিংগুলো সবগুলোর পজিশন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এই জন্যই শুরুতেই আপনারা ইমেজ সাইজটি নিয়ে নেবেন আজকে আমি যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে ন্যাচার হাউস প্রথমেই ইন্ট্রুতে আমি যেই থামনেইল এবং ইন্ট্রুতে যে প্রথমে যে ভিডিওটা দেখাইছিলাম অর্থাৎ যে পিকচারটি সেটাই কিন্তু আমি এডিটিং করে দেখাবো তো এই লোগোটি ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনার এরকম ত্রিকোণাকার দুইটা শেপ নিতে হবে ঠিক আছে ফিয়ার্স তো নিচে যে শেপটা নিছি সেটার কালার কিন্তু আমি ব্ল্যাক কালারে রেখে দিচ্ছি ব্ল্যাক কালারে রেখে দেওয়ার কারণ আছে তো সেটা আমি দেখাচ্ছি কী জন্য আমি ব্ল্যাক কালার নিছি তো এখানে এরকমভাবে সুন্দর করে পজিশনটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর দুইটাকে মার্ক্স করে একটা পিকচার বানিয়ে নেবেন ঠিক আছে ফিয়ার্স তো দেখেন এটা মার্চ করার পর কিন্তু একটা পিকচার হয়ে গেছে এখান থেকে দুইটা পিকচার থেকে একটা পিকচার হয়ে গেছে এখান থেকে আমাদের ই কালার করতে হবে তো দেখেন শুধুমাত্র কালো অংশটুকুই কিন্তু রয়ে গেছে সাদা অংশটুকুই কিন্তু আমাদের ই হয়ে গেছে অটোমেটিকলি এজন্যই ভিয়ার্স নিচের অংশটার কালার আমি কালো রেখে দিয়েছিলাম এখন হচ্ছে চার কোনাকারের এরকম একটা শেপ নিতে হবে আর এডিটিং যে করতেছি ভিউয়ার্স আমি কিন্তু কার্সর ব্যবহার করতেছি কোথায় কীভাবে ক্লিক করতেছি অনেক মনোযোগ সহকারে দেখবেন তা হলে কিন্তু আপনি পিক্সেল লেভেলে যদি এডিটিং করতে চান এই অপশনগুলো যদি আপনি ভালোভাবে চিনতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এডিটিং করতে অনেক ঝামেলায় পড়ে যাবেন সেজন্য ভিডিওটি দেখার সময় অনেক মনোযোগ সহকারে দেখবেন তো এইভাবে চার কোণ আকারে শেপ নেওয়ার পর আপনারা পার্সপেকটিভ অপশনটি এটা অন করে দিবেন তো অন করার পর এই ডটগুলো নাড়াচাড়া করলে আপনার এরকমভাবে আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন অর্থাৎ দেখেন আমি এটা কিন্তু সুন্দরভাবে একটা ঘরের যে চালার ডিজাইন আছে সেটা কিন্তু দিয়ে দিলাম এটা কিন্তু আপনার পারসপেক্টিভ স্যার আপনি করতে পারবেন না এই জন্য অপশনগুলো ভালোভাবে ফলো করবেন যে কোন অপশন দিয়ে আমি কিভাবে কাজ করতেছি এখন সুন্দর করে এই ঘরের চালাটাকে এই ঘরের শেপের সাথে অর্থাৎ কর্নারের সাথে মার্স করে একটা পিকচার বানিয়ে নিব যাতে এটা মুভমেন্ট হয়ে নাড়াচাড়া না লেগে না সরে যায় ঠিক আছে ফিয়ার্স তো এই জন্য কিন্তু আমরা একটা পিকচার বানিয়ে নিলাম আমাদের ঘরের মোটামুটি প্রায় এখানে ঘরের কাজটা শেষ হয়ে সারছে তো তারপর হচ্ছে এই ঘরটাকে আরও সুন্দর আকর্ষণীয় রূপ দেওয়ার জন্য এটাকে ডিজাইন করতে হবে তো এটাকে কালার দিতে হবে থ্রি ডিজাইন দিতে হবে এটাকে গ্লোসি কালার দিতে হবে তো এখন দেখেন এটা কিন্তু একটা স্টাইল অর্থাৎ ডিজাইন ঠিক আছে ফিয়ার্স এটা কিন্তু আপনার ঘরের কোনো অংশ না জাস্ট হচ্ছে আপনার ঘরটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য এই ডিজাইনগুলো করতে হয় তো এখন সুন্দরভাবে এই ত্রিকোণাকার শেপটাকে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে ফিয়ার্স ভালোভাবে বসাবেন আমি কিন্তু শর্টকাটে আপনার যেইভাবে আপনি ডিজাইনের ট্রিক্সটা পাবেন অর্থাৎ আইডিয়াটা পাবেন সেই টেকনিকগুলোই কিন্তু আমি দেখতেছি তা নাহলে কিন্তু আপনার এ ধরনের ডিজাইন করার জন্য কিন্তু আপনার অনেক কষ্ট করতে হবে আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে আপনার অনেক মেধা কাটাতে হবে তো তার থেকে কী আছে আপনি যদি একটা আইডিয়া নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এ ধরনের ডিজাইন আপনি ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন তো এই ধরনের নেচার হাউস লোগো ডিজাইনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে ভিউয়ার্স আপনি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখে আরও নতুন নতুন ডিজাইনিং আইডিয়া পেতে পারেন তো এখন হচ্ছে আমাদের ঘরের সামনে যে একটা শেপ বানাইছিলাম তো বাঁকানো শেপ ওটাই কিন্তু আপনার ঘরের যে একটা আকর্ষণ সেটা অর্থাৎ নেচার যে একটা ভাব আছে নেচার যে একটা ফিল আছে সেটি কিন্তু আপনার এই শেপটার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ এই লতাটার সাথে আমার হচ্ছে একটা পাতা তৈরি করতে হবে সর্বপ্রথম আমাদের লতাটা বানাতে হবে তারপর হচ্ছে আমাদের একটা পাতা বানিয়ে সেটার সাথে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেব তো কীভাবে করবেন সেই প্রসেসগুলো আপনারা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন খুব সহজেই এই ডিজাইনটি কিন্তু আমি মাস্ক অপশন থেকে করলাম ভিয়ার্স অপশনগুলো কিন্তু আমি আগেই বলেছি যে ভালোভাবে ফলো করতে হবে যে কোন অপশন থেকে আমি কিভাবে কাজ করতেছি তো এখন দেখেন এই শেপটার বাইরে একটু অংশ আছে যেটা আমাদের প্রয়োজন নয় অপ্রয়োজনীয় অংশ সেটাকে কাটার জন্য আমার এই শেপটাকে ব্ল্যাক কালার দিতে হবে অর্থাৎ কালো কালার দেওয়ার পর আরও একটা সাদা কালারের হোয়াইট কালারের একটা এরকম একটা শেপ নেবেন আমি বলছি যে ভিয়ার্স হোয়াইট কালারটা নিলে এবং কালো কালারটা নিলে কী হবে আপনার যখন কালারটা ইরেজ করবেন তখন আপনার কালারটার থেকে কোনো কালার ডিকরেস হবে না অর্থাৎ কালারটার রেজুলেশন এবং কি কালারটা ঠিক থাকবে অন্য যে কোনো কালার থেকে যদি আপনি যে কোনো কালার ইরেজ করতে চান সেক্ষেত্রে আপনার হানড্রেড পারসেন্ট করতে পারবেন না আপনার একটু না একটু কালারটা নষ্ট হবেই সেজন্য হচ্ছে ভিয়ার্সে সাদা এবং কালো কালারটা আপনার ইরেজ করার সময় নিয়ে নেবেন তাহলে আপনার কোনো কালার নষ্ট হবে না তো দেখেন এখন কিন্তু বাড়তি অংশটুকু চলে গেছে এখন জাস্ট হচ্ছে আমাদের একটা পাতা তৈরি করতে হবে তো পাতা তৈরি করার জন্য ভিয়ার্স আমাদের আরও একটা শেপ নিতে হবে সেই প্রসেসগুলো আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি এগুলো কালার দিয়ে নিই ভিয়ার্স তো কালারগুলো কীভাবে দিবেন দেখেন আমি কালার অপশানে আসার পর এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কালারগুলো আমাদের এই ডিজাইনিংয়ে খাটে অর্থাৎ এই ডিজাইনিংয়ের সাথে ম্যাচিং হয় সেই কালারগুলোই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো ভেয়ার্স এডিটিং করার সুবিধার্থে আমরা এখন ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নিব তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ভেয়ার্স আমি যে অপশনগুলোতে চাপ দিয়েছি এই অপশনগুলো ছাড়াই কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারবেন না আপনি যদি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চান তাহলে কিন্তু এই প্রসেসগুলো আপনার ফলো করতে হবে তো দেখেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে তো আমাদের ঘরের কালারটা কালো কালার আছে সেটার কালার যদি আমরা চেঞ্জ না করি তাহলে কিন্তু আমরা ভালো দেখা যাবে না সেজন্য হচ্ছে আমরা এটার কালারটা চেঞ্জ করে নিব তো এটার কালারটা চেঞ্জ করতেছি তার আগে হচ্ছে যে আমাদের ঘরের যে যে লতার যে একটা শেপ আছে সেটা কিন্তু ঘরের থেকে ক্রপ করতে হবে অর্থাৎ ইরেজ করতে হবে সেই জন্য কিন্তু আমরা এই শেপটাকে স্ট্রোক দিয়ে দিলাম এবং যে আমাদের মেন শেপটা সেটা কিন্তু আমরা কালো কালারে রেখে দিলাম অর্থাৎ লতাটাকে কারণ হচ্ছে আমরা পরবর্তীতে আবার কালারটা চেঞ্জ করে দেব আমি বলছি যে আপনি যদি কালারটা ইরেস করতে চান সেক্ষেত্রে আপনার কালো কালার এবং হোয়াইট কালারে রাখা সর্ব সর্বোচ্চ ভালো একটা অপশন হবে কারণ হচ্ছে যে আপনার কালার কোনোটাই ইরেজ হবে না মানে নষ্ট হবে না তো দেখেন এখন কিন্তু কালারটা ইড়েস হয়ে গেছে এবং কি একটা শেপও তৈরি হয়ে গেছে এখন একটু আপনার ট্রিক্স খাটাতে হবে এই দুইটাকে দুই ধরনের কালার দেওয়ার জন্য অর্থাৎ হচ্ছে আমাদের লতার কালার একটা থাকবে এবং কি আপনার ঘরের যে চাল আছে এবং কি ঘরটা আছে সেটার কালার আলাদা থাকবে এবং কি জানালার কালারও কিন্তু আমরা সুন্দর করে ম্যাচিং করে দিয়ে দিব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ঘরটাকে কপি করে নিলাম অর্থাৎ সম্পূর্ণ লেয়ারটিকে আমরা কপি করে দ্বিতীয় লেয়ার করলাম অর্থাৎ ডুপ্লিকেট করলাম তো ডুপ্লিকেট করার পর যে কোনো একটি লেয়ার থেকে আমাদের এই লতাটাকে কেটে দিব, কিংবা হচ্ছে ঘরটাকে কেটে দেবো তো লতাটা ছোটো আছে কাটতে সুবিধা হবে সেজন্যই লতাটাই কেটে দিব সুন্দর করে আপনারা এরকমভাবে কেটে নেবেন যাতে হচ্ছে আপনার শেপটা অর্থাৎ ঘরের যে চালা আছে সেটার মধ্যে আপনার কালারটা ইরেজ না হয় তো এইভাবে কালারটা ইরেজ করার পর মানে কেটে দেওয়ার পর যে কোনো একটা কালার আপনি দিয়ে দেবেন দেখেন এখান থেকে কিন্তু ঘরের ঘরের কালারটা হচ্ছে তো ঘরের কালারটা আপনি ম্যাচিং করে সুন্দর করে আপনার যেরকম পছন্দের কালার সেটা দিয়ে দিবেন আমি হচ্ছে সবুজ কালার দিয়ে দিলাম এখান থেকে তো সবুজ কালার দিয়ে দেওয়ার পর আমি নিচের যে অর্থাৎ লতাটা আছে সেটার কালার দিয়ে দেবো এখন হচ্ছে সবুজ কালার দিব কিন্তু একটু লাইট কালার অর্থাৎ হচ্ছে সবুজ সবুজ হলুদ হলুদ একটা ভাব আসবে সেরকম একটা কালার দিয়ে দেবো তো দেখেন এটা চাইলে আপনি ভিন্ন রকম কালার ইউজ করতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই আপনার যেরকম পছন্দ আপনি সেরকম কালার ইউজ করবেন তো এখান থেকে আমি যে ধরনের কালারগুলো ইউজ করতেছি এই ডিজাইনটাকে প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য কিন্তু এই কালারগুলো আমি ইউজ করতেছি তো দেখেন এখন কিন্তু আমি এটাকে একটা পিকচার বানিয়ে নিলাম যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায় এখন হচ্ছে আমাদের একটা লতা বানিয়ে নিয়েছি এখন একটা পাতা বানাতে হবে সেজন্য হচ্ছে এরকম একটা শেপ নেবেন এরকম শেপ নেওয়ার পর মাস্ক অপশনে চলে যাবেন ভিয়ার্স আমি বলছি যে মাস্ক অপশন দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন জাস্ট হচ্ছে আপনার এখানে ক্রিয়েটিভিটি থাকতে হবে যে কিভাবে কি তৈরি করতে হবে দেখেন প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু দুইটা করে অপশন থাকে অর্থাৎ আপনি এই অপশনগুলো নাড়াচাড়া করে যে কোনো ধরনের শেপ আপনি এখান থেকে বানাতে পারবেন তো এইভাবে পাতাটা তৈরি করার পর দেখেন বাড়তি অংশ আছে আর বাড়তি অংশ ক্রপ করার জন্য বলছিলাম ভিয়ার্স আপনার এটাকে কালো করতে হবে এবং সাদা একটা শেপ নিতে হবে ঠিক আছে বিয়ার্স তো এটার কালার কালো হয়ে যাওয়ার পর একটা সাদা শেপ নিতে হবে এরকম একটা সাদা শেপ দিয়ে আপনার বাড়তি যে অংশটুকু আছে সেটুকুকে সুন্দর করে এরকমভাবে ঢেকে দিতে হবে তারপর হচ্ছে পাতা এবং এই সাদা শেপটাকে মার্চ করে নিতে হবে ঠিক আছে বিয়ার্স সবগুলোই কিন্তু মার্কস করে না তাহলে কিন্তু আপনার ডিজাইন সহ নষ্ট হয়ে যাবে তো শুধুমাত্র পাতার সাথে মার্চ করে নেবেন তারপর হচ্ছে ই কালারে চলে যাওয়ার পর এখান থেকে আপনার টোলারেন্স বাড়িয়ে দিতে হবে তো দেখেন প্রপারলি কিন্তু ক্রপ হয়ে গেছে এখন পাতার মাঝখান দিয়ে আপনার যে একটা শেপ থাকে অর্থাৎ ডালপালা থাকে সেই শেপটা বোঝানোর জন্য এরকমভাবে বৃত্ত শেপ নেওয়ার পর এখান থেকে নিচে এটার কালার ব্ল্যাক দিয়ে দেবেন এখান থেকেও কালার ইরেজ করতে হবে তো কীভাবে করবেন প্রসেসগুলো তো আগে বুঝতে হবে তো এরকমভাবে সুন্দর করে এইরকম অর্ধচাঁদের মতো একটা ডিজাইন করে দুইটাকে মার্ক্স করে আবার একটা পিকচার বানাবেন শুধুমাত্র বৃত্ত দুইটাই কিন্তু তো এইভাবে মাঠ হয়ে যাওয়ার পর এটা থেকেও কালারটা ইরেজ করতে হবে তো সুন্দর করে এখান থেকে কালারটা ইরেজ করে নেবেন টোলারেন্সটা বাড়িয়ে দিবেন এখন এটার কালার দেবেন হোয়াইট কালার কারণ হচ্ছে আমরা এটা শুধু বানাইছি যে শেপটা বের করার জন্য অর্থাৎ পাতার মাঝখান দিয়ে একটা শেপ বের করতে হবে সেই শেপটা বের করার জন্য কিন্তু আমাদের এতগুলো প্রসেস করতে হলো অর্থাৎ ডিজাইন করতে হলে আপনার অনেক ধৈর্য থাকতে হবে কারণ হচ্ছে যে এটা ধৈর্যেরই কাজ লেখাপড়া যেরকম ধৈর্য ধরে করতে হয় ওরকম কোনো কিছু শিখতে গেলে কিন্তু আপনার ধৈর্য লাগে আর ধৈর্য কোনো বিষয় যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না সেজন্য হচ্ছে যে কোনো কাজ বা যে কোনো কিছু শেখার সময় অনেক মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সেটা শেখার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি এবং কি খুব অল্প সময়ে আপনি সেটা শিখতে পারবেন তো এখন হচ্ছে আমাদের লতার যে কালারটা সেটার সাথে ম্যাচিং করেই কিন্তু আমাদের পাতার কালারটা দিতে হবে কিংবা হচ্ছে আপনি চাইলে অন্য কালার দিলে কিন্তু ম্যাচিং হবে না চাইলে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ম্যাচিং হবে না এবং কি প্রপারলি আপনার প্রফেশনাল লুকসটা আসবে না এই জন্য হচ্ছে আপনার প্রফেশনাল লুকস দেওয়ার জন্য আপনার খুব খুব খুঁটিনাটি বিষয়গুলো আপনার ফলো করতে হবে যে ডিজাইনটা কিভাবে প্রিমিয়াম ক্যাটাগরির লুক্স দেওয়া যায় তো এখন এরকমভাবে একটা জানালা তৈরি করব জানালাটা খুব সহজেই তৈরি করা যায় এরকমভাবে একটা কালো শেপ নেওয়ার পর মাঝখান দিয়ে দুইটা সাদা শেপ প্লাসের মতো করে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে তিনটাকে মার্ক্স করে একটা পিকচার বানিয়ে রেস কালার করে নিতে হবে তো ভিউয়ার্স আমি তো দেখাইছি কালারটা ইরেজ করবেন কিভাবে এবং কী কীভাবে কালার ইরেজ করতে হয় আপনারা অবশ্যই ভালোভাবে হয়তো বুঝে গেছেন যে কীভাবে কালারটা ইরেজ করতে হয় তো দেখেন এখন কিন্তু এটা সুন্দর একটা জানালার ডিজাইন হয়ে গেছে এটার কালার দিতে হবে আমি বলছিলাম যে ভিয়ার্সের জানালার কালারটা আলাদা একটা কালার দিয়ে রেখে দিব তো আমি এই কালারটা দিয়ে দিলাম সাদার মধ্যে হালকা একটু ঘোলাটে কালার তো এটা সুন্দর করে এখানে বসিয়ে দেবেন এর জানালা কালার যদি আপনি অন্য কালার দেন বা রেড কালার দেন তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে ভালোভাবে এই পাতাটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর সম্পূর্ণ লেয়ারটিকে মার্ক্স করে একটা পিকচার বানানোর পর এটাকে থ্রি ডি ডিজাইন দিতে হবে এবং কি গ্লোসি যে একটা ভাব আছে কালারের মধ্যে সেই ভাবটা কিন্তু দিতে হবে সেই প্রসেসগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি কীভাবে করতে হবে এখন হচ্ছে ইম্বোস অপশানটি চালু করবেন এখান থেকে আপনার দেখেন ডিজাইনটি ছোটো বড়ো করলে কিন্তু নষ্ট হয়ে যাবে কিংবা হচ্ছে আপনার নষ্ট ডিজাইন থাকলে ছোটো বড়ো করলে কিন্তু আপনার একটা সময় ঠিক হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো বড়ো করতেই থাকবেন আর এরকমভাবে ভ্যালভেট অপশনটা একটু কমিয়ে দেবেন স্কাল্পচার হার্ডনেস হার্ড হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো আমি যেই অপশনগুলো যেভাবে নাড়াচাড়া করলাম আপনি যদি এই স্টেপটা ফলো করেন তাহলে অনেক সুন্দরভাবে প্রপারলি আপনি গ্লোসি একটা ভাব পেয়ে যাবেন তো দেখেন এখন কিন্তু ঘরের মধ্যে গ্লোসি একটা সুন্দর একটা কালার গ্রেডিং হয়ে গেছে তো এটাকে থ্রি ডি ডিজাইন করলাম আমি জাস্ট হচ্ছে থ্রি ডি শেপের থেকে এখন আপনি যে ডিজাইনটা করতেছেন কিসের জন্য করতেছেন সেই হেডলাইনটা এখানে লিখে দিতে হবে অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির জন্য ডিজাইন করেন বা হচ্ছে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল বা হচ্ছে ইউটিউব চ্যানেল বা হচ্ছে কোনো ব্র্যান্ড শপ চাইলে কিন্তু আপনি যে কোনো ধরনের ডিজাইন এখানে খাটাতে পারবেন যদি ন্যাচারাল লোগো ডিজাইন হয়ে থাকে বা এরকম ন্যাচারাল কোনো লোগো ডিজাইন আপনারা চেয়ে থাকেন এখন হচ্ছে এই লেখাটিকেও আপনার এই যে ইমবস অপশন চালু করার পর কিন্তু নষ্ট হয়ে গেছিলো এটা কিন্তু আপনার ছোট বড়ো করার পর ঠিক হলো এরকমভাবে আপনি অপশনগুলো চেঞ্জ করার পর এটাকে থ্রি ডি ডিজাইন দিতে হবে এই জন্য শেড অপশনে চলে যাবেন আর লেখা এবং কি শেপগুলোর যে ডিজাইন আছে সবগুলো কিন্তু একইভাবে করতে হয় জাস্ট হচ্ছে আপনার অপশনটার নিচে দেখেন ভিন্ন লেখালেখির কাজ করার জন্য এই অপশনে কাজ করতে হবে এবং কি আপনার শেপগুলোর কাজ করার জন্য আপনার পরের অপশনটিতে কাজ করতে হবে এখান থেকে বাড়াবেন না জাস্ট হচ্ছে সেভ টু গ্যালারি ভার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য